স্বাধীনতার লড়াইয়ে দেশকে পথ দেখিয়েছিল বাংলা। যখন ব্রিটিশদের অত্যাচারে ভারতবাসীর আত্মবিশ্বাস তলানিতে, তখন সমগ্র জাতিকে আশার আলো দেখিয়েছিলেন নেতাজি। ভগৎ সিং ও তার সঙ্গীদের সঙ্গে অনশন করার সময় জেলে প্রাণ হারান যতীন দাস। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত ও তাদের সঙ্গীদের বলিদান ভারতবর্ষবাসী কোনো দিন ভুলবে না। তারা চট্টগ্রামকে কিছুদিনের জন্য ব্রিটিশ শাসন থেকে স্বাধীন করতেও সক্ষম হয়েছিলেন। ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদে বাংলার তিন বাঘ বিনয়, বাদল, দীনেশ মহাকরণ আক্রমণ করে দেখিয়ে দিয়েছিলেন বাঙালি কাউকে ভয় পায় না। জাপানিদের সাহায্যে রাসবিহারী বোস গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। ব্রিটিশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ়চিত্তে আঙুল তুলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলা লড়েছিলেন স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে। তরুণ ক্ষুদিরাম, বীণা দে, মাতঙ্গিনী হাজরা নিজেদের বয়সে তোয়াক্কা না করে দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। এই মহৎ বিপ্লবীদের আত্মবলিদান বাংলা সর্বদা মনে রাখবে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।